এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। রিয়াজ, আপনার কাছে জানতে চাই বৈঠক কখন শুরু হয়েছে আর ঠিক কি কারণে মার্কিন রাষ্ট্রদূত কমিশনে গেছেন জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ তানিয়া। বৈঠক শুরু হয়েছে সকাল ঠিক 11টার দিকে, এর আগেই তারা এখানে কমিশনে এসে পৌঁছেছেন। এখানে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব রয়েছেন এবং একজন কমিশনারের সাথে বৈঠকটি চলছে। বৈঠকের প্রায় এক ঘন্টা হতে চলেছে এখনও পর্যন্ত, ভিতরে বৈঠক চলছে। আজকে এই বৈঠকের উদ্দেশ্যটি আসলে কী বা এখানে কী আলোচনা হবে সেটি যদিও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে তারা আবারও হয়তো তাদের যে পুনর্ যে প্রস্তাব সেটি হয়তো আবার উত্থাপন করবেন এই বৈঠকের মাধ্যমে। এবং এর পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও হয়তো বা আগামী নির্বাচনে তাদের সক্ষমতা এবং নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য তাদের যে সক্ষমতা রয়েছে তারা কীভাবে নির্বাচন গ্রহণযোগ্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন সেই বিষয়গুলো হয়তো পিটার হার্সের কাছে প্রধান নির্বাচন কমিশনার আবারও উত্থাপন করবেন। এবং পাশাপাশি আপনি আরেকটা বিষয় জানেন যে দেশে বর্তমানে হঠাৎ করেই রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে, দুই দলই রাজপথে রয়েছে, এই যে একটি রাজনৈতিক অস্থিরতা আবারও শুরু হতে যাচ্ছে বা হয়েছে সেই বিষয়গুলো কীভাবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট যারা আছেন সেই বিষয়গুলো হয়তো বা এই বৈঠকের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসবে বলে আমরা ধারণা করছি বা এখানের সমর্থিত সোর্স থেকে আমরা জানতে পেরেছি। এরপরে হয়তো কমিশন যে বৈঠকটি চলছে এরপরে হয়তো বের হয়ে আমরা মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য এবং প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য আমরা জানতে পারবো এবং তারপরে হয়তো আরও বেশি পরিষ্কার হতে পারবো যে আসলে আজকের এই বৈঠকে তারা কী কী আলোচনা করেছেন। তো এই ছিল আমার কাছে প্রধান নির্বাচন কমিশন কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।